হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমাদের মাইক্রোসফট অফিস 2007 দ্বিতীয় টিউটোরিয়ালে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আমরা আগের টিউটোরিয়ালটিতে দেখিয়েছিলাম যে কিভাবে ইনস্টল করতে হয়, এবং তারপর টিউটোরিয়ালে দেখাচ্ছিলাম যে কিছু টুলসের কাজ। তো তারপর থেকে আমি তোমাদেরকে দেখাবো যে টুলসগুলো দিয়ে কোনটা দিয়ে কী কী কাজ করতে হয়। তো দেখো, আমি এখানে একটা লেখা দেখছি, যেমন বাংলাদেশ গর্বিত একটা দেশ, বাংলাদেশ গর্বিত একটা দেশ। তো এই লেখাটা দেখো, এই লেখাটা যদি আমি সিলেক্ট করি, তো সিলেক্ট করার পর এই বোল্ডে ক্লিক করি, তাহলে লেখাটা মোটা হয়ে যাচ্ছে। আবার যদি বোল্ডটা ছেড়ে দিই, তো এটা চিকন হয়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে দেওয়া আছে ইটালিক, এই যে এখানে কার্সরটা নেওয়ার পরে দেখাচ্ছে আমাদেরকে যে এখানে ইটালিক, এটা এই অপশনটার নাম। তো এটা যদি আমরা দিই ইটালিক, মানে মানে অ্যাক্সেস অ্যাঙ্গেলে লেখাটা বেঁকে যাওয়া। তো এই যে দেখো, এখানে অ্যাক্সেস বাঁকা হয়ে গেছে। তো আমরা এই বাঁকা থেকে আবার সোজা করবো কীভাবে, এটাতে আবার ক্লিক করলে এটা সোজা হয়ে যাবে। তো তারপর আছে আন্ডারলাইন, আন্ডারলাইন মানে লেখাটার নিচ দিয়ে একটা আন্ডারলাইন হবে। তো এটাতে ক্লিক করলে এই আন্ডারলাইনটা চলে আসবে। তো দেখো, এই যে এটাতে আমি ক্লিক করলাম, সাথে সাথে একটা আন্ডারলাইন চলে আসলো। তো এই আন্ডারলাইনটা যদি আবার আমরা মানে মুছে ফেলতে চাই, তো এটাতে আমরা ক্লিক করবো, ক্লিক করলে আমরা এই আন্ডারলাইনটা শেষ করে দিতে পারবো। তো দেখো, তারপর একটা অপশন রয়েছে যে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট অপশনটা হচ্ছে যে অনেক সময় এই অপশনটা সাবস্ক্রিপ্ট, এইটা এবং এই অপশনটা, এই দুটাই অপশনটা কাজে কাজ করে তখনই যখন অঙ্ক করার ক্ষেত্রে এই অপশনটা একটু বেশি কাজে দেয়। কারণ অনেক সময় তোমরা দেখো যে স্কোয়ার কিংবা নিচে বর্গফুটা এইসব কাজ করতে গেলে এই অপশনটা, অপশন দুটা দিয়ে কাজ করতে। তো এটা আমি তোমাদেরকে পরে টিউটোরিয়ালে দেখাবো যে এটা দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো তারপর দেখো আছে যে চেঞ্জ কেস। তো চেঞ্জ কেসে ক্লিক করলে এখানে ছটা অপশন দেখাচ্ছে, সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, আর হচ্ছে ট্রুগেল কেস। সেন্টেন্স কেস বলতে সেন্টেন্সের প্রথম অক্ষরটা থাকবে বড়, এবং পরের যে অক্ষরগুলা হবে সেই অক্ষরগুলো হবে ছোট। তো আমি এটা দেখাচ্ছি যে এটা কিভাবে কয়। এই বাংলা লেখাটাতে অবশ্য অনেক সময় এটা ধরা যায় না, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এখানে আমরা ইংলিশ লেখবো। ইংলিশ লেখার জন্য ফন্টটা নিয়ে আসবো, টাইমস অ্যান্ড নিউ রোমান। তো দেখো টি চলে আসছে, সমস্যা নেই, টি লেখার সাথে সাথে। তো এখানে আমরা একটা লেখা লিখবো যে আবার লেখি, সমস্যা কি, বাংলাদেশি, সরি বাংলাদেশ লিখবো আমরা, BANGLADESH, বাংলাদেশ। বাংলাদেশ লেখাটা লিখলাম। তো এই লেখাটা আমরা আবার সিলেক্ট করে নেব, এই যে কার্সর দিয়ে আমরা সিলেক্ট করে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর একটা স্পেস দিয়ে আবার এটাকে আমরা পেস্ট করে দেবো। তো এখানে পেস্ট ক্লিক বাটনে আমরা ক্লিক করবো। তো এটা ক্লিক দেওয়ার পর এই দেখাবো এই সেন্টেন্স কেস দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই সেন্টেন্স কেসে ক্লিক করলে, এটা ক্লিক করলে তোমাদেরকে দেখাবে যে প্রথম যে এই বাংলাদেশ লেখাটা রয়েছে, বাংলাদেশ লেখাটার প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের, এবং পরের অক্ষরগুলো হচ্ছে ছোট হাতে। তো এটাই হচ্ছে সেন্টেন্স কেসের প্রথমটার কাজ। তো দ্বিতীয়টার কাজ কি, লয়ার কেস। লয়ার কেস মানে সব কয়টা অক্ষর ছোট হাতের হবে। তো দেখো, এটাতে ক্লিক করার সাথে সাথে এই ছোট হাতের অক্ষরগুলো সবগুলো চলে আসছে। তো তারপরটা হচ্ছে আপার কেস, মানে সবকটা বড় হাতের অক্ষর চলে আসবে। দেখো এই যে বাংলাদেশ, কোন বারে বারে লেখার থেকে এইভাবে আনাটাই আমি মনে করি ভালো। তো দেখো, সবকটা অক্ষর বড় হাতে চলে আসছে। তো তারপর আছে ক্যাপিটালাইজ ইস্ট ওয়ার্ড, মানে ক্যাপিটালাইজ ইস্ট ওয়ার্ড হচ্ছে তোমার যে এক একটা সেন্টেন্স পুরাটা সিলেক্ট করে, এটা যদি সিলেক্ট করে তাহলে প্রথম অক্ষরগুলো হবে বড় হাতে, বাকি সব অক্ষরগুলো হবে ছোট হাতে। এটাই হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের কাজ। তো টু ওয়ার্ডের কাজ হচ্ছে প্রথমটা হবে ছোট হাতে, পরেগুলো হবে বড় হাতে। তো এটাতে ক্লিক করার সাথে সাথে দেখো প্রথমটা হচ্ছে ছোট হাতে এবং পরেগুলো হচ্ছে বড় হাতে। আবার এটাতে দেখো ছোট হাতে এবং বড় হাতে। তো এটাই হচ্ছে তার কাজ। তো দেখো, তারপর টুলসের মধ্যে রয়েছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে প্রথমটা রয়েছে
বুলেটস। বুলেটস মানে হচ্ছে যদি কোনো সেন্টেন্স লেখা হয় তো ওই সেন্টেন্স কোন অনুসারে লেখা হবে সেটাই দিক নির্দেশনা করবে এই বুলেটস। তুমি যদি এই বুলেটসটা সিলেক্ট করে কোনো লেখা লেখো, দেখো অটোমেটিকলি এখানে একটা ছোট একটা কি বলে ড্রাক চলে আসছে। তো এই ড্রাকের মতন এই অপশনটাকে বুলেটস বলা হয়, যেহেতু বুলেট আকারের সেহেতু বুলেটস বলা হয়। এবং আরও অন্য অন্য বুলেটস রয়েছে, এটাতে ক্লিক করলে যে অনেক ধরনের বুলেটস দেখায়। তো এটাতে ক্লিক করার পর সবশেষে কার্সর রেখে যদি তুমি আবার এন্টার দাও, তার তৃতীয় নম্বর অটোমেটিকলি অটো চলে আসবে, কারণ এটা নামই রয়েছে অটো বুলেটস। অটো ফরম্যাটে কাজ করা হয় এই বুলেটসটা দিয়ে। তো তারপর দেওয়া আছে নাম্বার। তো আমরা নাম্বারটা দিয়ে কীভাবে কাজ করবো, তো আমরা এটা আবার সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে ক্লিক করলে নাম্বার চলে আসবে। তো অনেকেই আছে নাম্বার একের পর এক লেখে 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 তারপর এটা কাজ করে। তো এটাতে আমরা সিলেক্ট করে যদি এটা তে ক্লিক করি তাহলে এক চলে আসে, তো তারপর এন্টার দিলে দুই চলে আসবে অটোমেটিকলি। তো আবার দেখো পরেরটা হচ্ছে ওই প্যারাগ্রাফ আকারের নাম্বার সিস্টেম, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন অনেকগুলো প্যারাগ্রাফ আকারে আমাদেরকে দেখাচ্ছে, তো তার মধ্যে থেকে আমি এটা নিলাম। নেওয়ার পরে এখানে সবার শেষের দিকে কার্সর রেখে যদি এন্টার প্রেস করি তো আবার দুই দেখাচ্ছে। তো আবার যদি আমরা কিছু লেখা লিখি তারপর যদি এন্টার প্রেস করি আবার তিন দেখাচ্ছে, কারণ এটা এই নাম্বার এবং অটো ফরম্যাটের এই নাম্বারের এই দুইটা অপশন একই কাজ করে। তো দেখো এই অপশন দুটা আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে যখন তোমরা প্র্যাকটিক্যালি কাজ করবে, আলাদা যেখানেই কাজ করো, বাসায় করো, অফিসে করো, আলাদা যেখানেই করো। তো এটার পরবর্তী কাজ হচ্ছে যেটা আমি সিলেক্ট করে নিলাম, পুরাটা সিলেক্ট করার পর কপি করে পেস্ট করে দিলাম এখানে, আবার এখানে কার্সর রেখে একটা স্পেস দিয়ে আবার পেস্ট করে দিলাম। তো এটা দেখো এই যে একটা লাইন, এই লাইনটা আঁকা বাঁকা হয়ে গেছে। তো এই লাইনটা আমরা কীভাবে ফুলফিল করবো, ওই ফুলফিল করার জন্য আমাদের প্যারাগ্রাফে আরও কিছু অপশন রয়েছে। যেমন এখানে একটা অপশন রয়েছে এলিয়েন টেক্সট লেফট, মানে এলিয়েন টেক্সট বাম দিকে এখন দেওয়া আছে। তো এটাতে এটাতে যদি মাঝের দিকে দেওয়া দিই মাঝখানে চলে আসবে, যদি লেফট রাইট সাইডে দেওয়া দিই তো রাইট সাইডে চলে আসবে, আর যদি এইটাতে ক্লিক করে জাস্টিফাই তো মানে এ টু জেড এই পেজটা ফুলফিল কাজ করবে এই লেখাটা দিয়ে। তো এটাই হচ্ছে এই এলিয়েন প্রোগ্রামের কাজ। তো তারপর আছে লাইন স্পেসিং। লাইন স্পেসিংয়ে যদি ক্লিক করি, ক্লিক করার পর অনেক ধরনের লাইন স্পেসিং দেওয়া আছে। তো এখন আমার কাজ করতেছে 1.15 দিয়ে। তো এটাতে যদি ওয়ানে ক্লিক করি সাথে সাথে এই অপশনটা দেখো উপরে চলে গেছে, কারণ কি লাইন স্পেসিংটা কমিয়ে দিছে। তো এটাতে ক্লিক করলে আমরা এটা আরও স্পেসিংটা বাড়িয়ে দিতে পারবো তোমার মন ইচ্ছা মতন। তুমি যদি কো যে আরও ফাঁকা করবে, হ্যাঁ আরও ফাঁকা করতে পারবে। তো এটা লাইন স্পেসিংয়ের কাজ। তো এটা আমি আপাতত কমিয়ে নিই কারণ কাজ করতে সুবিধা হয় কম দিয়ে। তো তারপর আছে কি এখানে হচ্ছে শেডিং। এই শেডিং কালারটা আমরা কী দিব, শেডিং কালারটা হচ্ছে এই লেখাটার নিচের অংশ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তো আজকে এই পর্যন্তই। তৃতীয় নাম্বার টিউটোরিয়াল দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর অবশ্যই অবশ্যই যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট এবং শেয়ার করো। এবং আমাদের এই চ্যানেলটার নাম হচ্ছে পিসি টিচ অ্যান্ড অ্যান্ড্রয়েড টিপস। তো এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই অবশ্যই পরবর্তীতে তোমরা আরও ভালো কোনো ভিডিও এখান থেকে তোমরা দেখতে পাবে, তো সেটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।